আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের অনলাইন চ্যানেলে। আর আপনারা আছেন রবিউল স্যারের সঙ্গে। আর আমি রবিউল আজকে আপনাদের সম্মুখে নতুন একটি অঙ্ক আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। অঙ্কটি আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন, এবিসিডি একটি বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক একক। এখন এই এবিসিডি বর্গক্ষেত্রের ডিসি বাহুর উপরে একটি বিন্দু নিলাম ই। এই বিন্দুটা যে মিডিল পয়েন্ট এমন কোনো কথা বলা হয়নি, একটি বিন্দু নিলাম ই। এবং বিসি বাহুর উপর অপর একটি বিন্দু নিলাম এফ। পয়েন্ট এ, পয়েন্ট ই এবং পয়েন্ট এফ, এই তিনটি পয়েন্টকে আমি যুক্ত করে দিলাম এবং একটি ত্রিভুজ পেলাম যার নাম হলো ত্রিভুজ এইএফ। এই ত্রিভুজ এইএফ এর অ্যাঙ্গেল এ ই এফ এটা আমাকে নির্ণয় করতে হবে। এবং এই ত্রিভুজের একটি কোণ আমাকে বলে দিয়েছে কোণ ই এ এফ এর মান 45 ডিগ্রি। এছাড়াও অ্যাঙ্গেল এ এফ বি এর মান 70 ডিগ্রি এটা আমাকে বলে দিয়েছে। এখন ত্রিভুজ এ ই এফ এর অ্যাঙ্গেল এ ই এফ এর মান কত এটা আমাকে প্রশ্নে জিজ্ঞেস করেছে। আর একটা প্রশ্ন করেছে, এই যে ছোট্ট ত্রিভুজটা দেখতে পাচ্ছেন সি ই এফ, এই ত্রিভুজের পরিসীমা কত সেটা আমাকে জিজ্ঞেস করেছে। বন্ধুরা, এখন এই ছোট্ট যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটার দিকে একটু দেখুন। যেহেতু একটি বর্গক্ষেত্রের প্রত্যেকটি কোণ হলো এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, এখন এই যে ত্রিভুজ এ এফ বি, এই ত্রিভুজের এই কোণটা হলো 90 ডিগ্রি, অর্থাৎ এটা একটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দুটির সমষ্টি হয় 90 ডিগ্রি, অর্থাৎ এই দুটি কোণের সমষ্টি হবে 90 ডিগ্রি। এই কোণটা যেহেতু 70 ডিগ্রি তাহলে এটা হবে 20 ডিগ্রি। এইবারে একটু আগেই বলেছি একটি বর্গক্ষেত্রের প্রত্যেকটি কোণ হলো এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, তাহলে এই পুরো কোণটাও হবে 90 ডিগ্রি। এখন এই কোণটা যেহেতু 20 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, তাহলে এটা কত হবে? 90 ডিগ্রি থেকে এই দুটি কোণের সমষ্টি মাইনাস করে দিলে এই কোণের মান আমি পেয়ে যাব। 90 ডিগ্রি থেকে এই দুটি কোণের সমষ্টি অর্থাৎ 65 ডিগ্রি যদি বাদ দেওয়া হয় তাহলে এই কোণের মান হবে 25 ডিগ্রি। আবার এ ডি ই একটি সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দুটির সমষ্টিও 90 ডিগ্রি, অর্থাৎ এক সমকোণ হবে। যেহেতু এই কোণটা 25 ডিগ্রি তাহলে এই কোণটা অবভিয়াসলি 65 ডিগ্রি হবে। 65 আর 25 এই দুটো যোগ করলে 90 ডিগ্রি, অর্থাৎ এক সমকোণ হবে। এবারে ধরুন ত্রিভুজ এ এফ বি কে আমি এখানে অঙ্কন করার চেষ্টা করব। শুরুতেই বলেছি এটি একটি বর্গক্ষেত্র, অর্থাৎ প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে এই ত্রিভুজকে যদি আমি এখানে অঙ্কন করি, বা বলতে পারেন এই ত্রিভুজকে এইভাবে আমি সরিয়ে এইভাবে সরিয়ে এখানে বসাবো, তাহলে এই বাহুটা এই বাহুর উপরে হবে আর এই বাহুটা এখানে হবে। তাহলে আমি এখানে অঙ্কন করলাম আর এই বাহুটা এখানে হবে, ধরুন এটাই হয়ে গেল। খেয়াল রাখবেন কোন বাহুটা কোথায় গেল, এই বাহুটা এই, এই বাহুটা হলো এই, আর এই বাহুটা এখানে গেল। তাহলে এই কোণটা যেহেতু 20 ডিগ্রি ছিল, আমি তো এটাকে এইভাবে ঘুরিয়ে এখানে বসিয়েছি, তাহলে এই কোণটাও 20 ডিগ্রি হবে। এই যে পয়েন্ট পেলাম এই পয়েন্টটার নাম দিলাম এফ ড্যাশ। মাঝখানের এই লাইনটা যদি আমি মুছে দেই তাহলে দেখুন এই একটা ত্রিভুজ আর এর পাশে আর একটি ত্রিভুজ। এই দুটো ত্রিভুজকে আমরা এবার তুলনা করব, কম্পেয়ার করব। দুটি ত্রিভুজের দেখুন এই কোণটা 45 ডিগ্রি, আবার এর এই কোণটা 45 ডিগ্রি। দুটি ত্রিভুজের একটি করে কোণ সমান হয়েছে। আবার এই যে ত্রিভুজ, এই যে ত্রিভুজ, এই ত্রিভুজটার এই বাহু এই ত্রিভুজের এই বাহুটা সমান, কারণ মনে আছে এটাকে ঘুরিয়ে আমি এখানে বসিয়েছিলাম, তাহলে এই বাহু আর এই বাহু সমান হবে। আবার এই ত্রিভুজ এবং এই ত্রিভুজের মধ্যে এই বাহুটা হলো সাধারণ বাহু। তাহলে আমরা বুঝতে পারলাম এই দুটি ত্রিভুজের মধ্যে দুটি করে বাহু সমান, এই বাহুর সঙ্গে এই বাহু সমান, এটা সাধারণ বাহু, একটি করে কোণ সমান, অর্থাৎ সাইড অ্যাঙ্গেল সাইড শর্ত অনুসারে ত্রিভুজ দুটি সর্বসম। সর্বসম হলে এই কোণের সঙ্গে এই কোণ সমান, এই কোণের সঙ্গে এই কোণ সমান, এবং এই কোণের সঙ্গে এই কোণটা সমান হবে। তাহলে এই কোণটা যেহেতু 65 ডিগ্রি তাহলে এটাও হবে 65 ডিগ্রি। বন্ধুরা, তাহলে আমরা আমাদের একটি উত্তর পেয়ে গেলাম 65 ডিগ্রি। এখন এই ত্রিভুজের পরিসীমা আমাকে নির্ণয় করতে হবে। মনে করি এখান থেকে এইটুকু মাপ হলো এক্স একক, আর এই যে লাইনটা ছিল আমি আবার লাইনটাকে টেনে দিলাম। মনে রাখতে হবে হয়তো আঁকতে গিয়ে পুরোপুরি বর্গক্ষেত্র মনে হচ্ছে না, কিন্তু এবিসিডি একটি বর্গক্ষেত্র। আর এখান থেকে এইটুকু মাপকে আমি ওয়াই একক ধরলাম। যেহেতু বর্গক্ষেত্রটির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য এক একক, এইটুকু অংশ যদি এক্স একক হয় তাহলে এইটুকু অংশ কত হবে, এক একক পুরো বাহু তার থেকে এইটুকু অংশ মাইনাস করতে হবে, অর্থাৎ
অন মাইনাস এক্স এটা হলো এইটুকু অংশের দৈর্ঘ্য, পুরো দৈর্ঘ্যটা এক একক আর এইটা হলো ওয়াই একক, তাহলে এইটুকু অংশ কি হবে এক থেকে ওয়াইটা বাদ দিতে হবে। যেহেতু ইসিএফ ত্রিভুজের পরিসীমার দৈর্ঘ্য আমাকে নির্ণয় করতে হবে, আর ত্রিভুজের পরিসীমার দৈর্ঘ্য নির্ণয় করতে হলে তিনটি বাহুর দৈর্ঘ্য জানতে হবে। এখন ধরুন আমি এই দুটি বাহুর দৈর্ঘ্য জানতে পারলাম, এখন আমাকে এই বাহুর দৈর্ঘ্যটা জানতে হবে। বন্ধুরা এইটুকু অংশের মান ধরেছি এক্স একক, এই ত্রিভুজকে আমরা এখান থেকে টেনে এখানে বসিয়েছিলাম, অর্থাৎ এইটুকু অংশ যদি এক্স একক হয় এইটুকু অংশ হবে এক্স একক, তাহলে পুরো অংশটি কত হবে এক্স প্লাস ওয়াই হবে। একটু আগেই আমরা নির্ণয় করেছিলাম এই যে ত্রিভুজ এ ই এফ ড্যাশ এবং এ ই এফ ত্রিভুজ দুটি সর্বসম, অর্থাৎ এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান হবে, তাহলে এই বাহুটার দৈর্ঘ্য হবে এক্স প্লাস ওয়াই। এখন আমি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য জানতে পেরেছি, এই তিনটি বাহুর দৈর্ঘ্য যদি যোগ করি তাহলে ত্রিভুজটির পরিসীমা পেয়ে যাব, অর্থাৎ ওয়ান মাইনাস ওয়াই প্লাস ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স প্লাস ওয়াই। ক্যালকুলেশন করলে আমরা টু একক পেয়ে যাব, এটা হয়ে গেল ত্রিভুজ ই সি এফ এর পরিসীমা। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন, যদি বুঝতে পারেন এখনও যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন, সঙ্গে থাকুন, ধন্যবাদ, ভালো থাকবেন।